নেক্সট যে আলোচনাটায় আমি যাব। সেটা হচ্ছে আগের দিন আমি করেছি সেটা হচ্ছে কার্কুমিন হয়তো যারা আপনারা ছিলেন না তারা একটু শুন কার্কুমিনটা কিন্তু আমাদের জয়নিং প্রোডাক্টের মধ্যে প্রোক্রিয়ে একটা পাওয়া যায় তা কার্কুমিন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যেগুলো বলে নিই যে কার্কুমিনটা এটা অ্যাকচুয়ালি কার্কুমিন কেন নামটা কার্কুমিন দেয়া হয়েছে কেন অ্যাকচুয়ালি কার্কুমিন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি না এটা কাঁচা হলুদ এর বৈজ্ঞানিক নাম হলো কার্কুমা লঙ্গা এইখানেই কিন্তু একটা বিষয় আমরা কিন্তু মোটামুটি প্রথমত যেটা দেখে থাকি যে আমরা এই হলুদ এটা কিন্তু গুঁড়ো হলুদ না এটা কিন্তু কাঁচা হলুদ কাঁচা হলুদ থেকেই কিন্তু প্রধানত আমাদের শরীরে কাজ করে বা কাঁচা হলুদ থেকেই কিন্তু কার্কমিন আমাদের যে সাপ্লিমেন্ট সেটা তৈরি হয়েছে আগে প্রথম আমরা জেনে নিই যে এর মধ্যে উপাদান কি কি আছে মানে কার্কুমিনের মধ্যে কি কি উপাদান পাওয়া যায় মানে কাঁচা হলুদের মধ্যে কি কি উপাদান পাওয়া যায় যেটা প্রথম পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় পটাশিয়াম পাওয়া যায় ভিটামিন বি সিক্স পাওয়া যায় ম্যাগনেশিয়াম পাওয়া যায় ভিটামিন সি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কার্কিউমিন নামের একটি রাসায়নিক যার নামেই কিন্তু এই কার্কিউমিন নামটা রাখা হয়েছে এটি সব থেকে ইম্পর্টেন্ট একটি জিনিস যেটা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য একটি কথা আমি বলে দিই বাজার থেকে যেসব হলুদগুলো নর্মালি পাওয়া যায় এবং যেটা প্রচণ্ডভাবে আমাদের এই দু হাজার কুড়ি করোনা এফেক্টেড হওয়ার পরে কোভিড নাইন্টিন আসার পর থেকে আয়ুষ ডিপার্টমেন্ট বা সবাই ক্ষেত্রে এমনভাবে প্রচার হয়েছে তার জন্য আমরা প্রচুর পরিমাণে আমরা বাজার থেকে কেনা হলুদ খেতে শুরু করে দিয়েছি এমনভাবে শুরু করেছি যে প্রচুরভাবে আমরা খাচ্ছি এবং সেটা দেখছিও না গুঁড়ো হলুদ কি হলুদ কিন্তু হলুদ খেতে আমরা শুরু করেছি কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে মাথায় রাখতে হবে এটা খেলেই যে আপনাকে করোনা আপনার হবে না করোনা ভাইরাসকে আপনি গার্ড করে দিলেন এটা কিন্তু নয় হলুদ সরাসরি যে করোনাকে আটকে দেবে এটা এটা নয় যেটা সেটা সেটা হচ্ছে হচ্ছে মানে প্রধানত এখানে থাকার জন্য করে আমাদের রোগের প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালে ন্যাচারালি কি হবে আমরা এই কোভিড নাইন্টিনের জন্য আমরা বলতে পারি যে আমাদের ইমিউনিটি সিস্টেমটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল যেটা বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা জানতে পেরেছি সেই কারণে কিন্তু কার্কিউমিনটা আমাদের অত্যন্ত কাজে লাগার কথা কিন্তু এটা নয় আপনারা বাজার থেকে কিনে গুঁড়ো হলুদ খাবেন কারণ অনেক রাসায়নিক ইউজ করা থাকে কাঁচা হলুদের যে যে খাওয়ার সেটা কিন্তু আমাদের হলুদ রয়েছে এটির মধ্যে কিন্তু শুধু কাঁচা হলুদ দিয়ে তৈরি থাকছে তার ফলে কিন্তু আপনারা যদি কেউ নেন তাতে সত্যি ইমিউনিটি সিস্টেমের ক্ষেত্রে একটা মিরাকেল কাজ করবে অর্থাৎ বাইরে থেকে পাউডার কিনে খাওয়ার থেকে কাঁচা হলুদ সবসময় আপনি হয়তো কাঁচা হলুদ কতটা খাবেন কিন্তু এটা যেটা আছে তার মধ্যে থেকে এলিমেন্ট নিয়ে সরাসরি এমন ভাবে আছে যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি সিস্টেম এতে কাজ দেবে এবার যেটা বলা যায় সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এটা কার্কিউমিনের মধ্যে রয়েছে প্রধানতের প্রচুর রোগের এটাকে আটকায় কিন্তু ফর্টি সিক্স মানে ছেচল্লিশটা প্রধানত যে বড় রোগ সেগুলো থেকে কিন্তু এগুলো আমাদের আটকানোর চেষ্টা করে প্রথম বলতে গেলে আমি বলি ইমিউনিটি সিস্টেম যেটা আপনাদের আলোচনা করলাম এর বাইরে যেটা হচ্ছে আর একটা বড় দিক যেটা কার্কুমিনের সেটা হচ্ছে অ্যান্টিভাইরাল ব্যাকটেরিয়াল অর্থাৎ আমাদের যখন সর্দি কাশির সমস্যা তৈরি হয় ডাক্তারবাবু আমাদের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক লিখে দেন মানে ব্যাকটেরিয়া ঘটিত আমাদের শরীরের সমস্যা হয়েছে অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছেন তা এই জন্য বলি যেসব ব্যাকটেরিয়া সংক্রান্ত বা ভাইরাস সংক্রান্ত সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে অ্যাটাক হয় তার জন্য কিন্তু কার্কুমিন যথেষ্ট কারকিউমিন যদি আমরা ইউজ করতে পারি আমাদের মধ্যে কিন্তু এই চট করে ভাইরাস অ্যাটাক বা কোনো ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরে হবে না এটা একটা বড় দিক বলতে বাতের ক্ষেত্রে প্রধানত রিওমেটিক আর্থোরাইটিস ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই কার্কিওমিনের তার একটা প্রধান দিক আপনাদেরকে আলোচনা করছি এর মধ্যে কিন্তু কারকিউমিন মানে কাঁচা হলুদের মধ্যে কিন্তু যেটা উপাদানের মধ্যে আমি একটা বলেছিলাম ম্যাগনেশিয়াম আছে ম্যাগনেশিয়াম এমনি এমন একটি উপাদান যে যে কোনো রকম বাতের ক্ষেত্রে বাতের ব্যথার ক্ষেত্রে এবং প্রধানত রিউমেটিক এর ক্ষেত্রে দারুণ কাজ করে এই ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এলিমেন্টটি এটা কিন্তু আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় এবং যদি কোনো সময় ঘাটতি ম্যাগনেশিয়ামে ঘাটতে হয় আমাদের কিন্তু ব্যথা যন্ত্রণা বাড়ে আর ম্যাগনেশিয়াম নিলে কিন্তু ম্যাগনেশিয়াম এমন একটা জিনিস যেটি কিন্তু নিলে আমাদের যে কোনো রকম ব্যথা যন্ত্রণা এবং ইনফ্লামেশন এগুলোকে ভালো রাখে সেকেন্ড যেটা পরে যেটা বলা সেটা হচ্ছে স্টমাক আলসার মানে আমাদের শরীরে প্রধানত সব থেকে বড় অর্গান লিভার এবং আমরা যে খাওয়া দাওয়া গুলো করছি সেগুলো গিয়ে জমা হচ্ছে কোথায় স্টমাকে এবার ঘটনা যেটা হচ্ছে যখন এই স্টমাকে আমাদের খাওয়া দাওয়া করার ফলে সেখানে গিয়ে স্টোর হচ্ছে এখানে কিন্তু সব থেকে বড় সমস্যা যেটা দেখতে পাই আমরা যে স্টমাক আলসারের ক্ষেত্রে কিন্তু বড় একটা দিক সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রেই কারো পেটে জ্বালার সমস্যা পেটে ব্যথার সমস্যা এবং এই আলসার তৈরি করছে আলসার যখন হচ্ছে শুধু স্টমাক আলসার নয় যে কোনো আলসার যে আলসার মানে হচ্ছে ঘা আর ঘা মানে হচ্ছে আপনার জ্বালা এটা আপনাদের একটু আপনার মাথায় রাখবেন আপনার পেটে কখনো জ্বালা হচ্ছে মানে আপনাকে কিছুটা হলেও ধরতে হবে কোথাও একটু কোনো ইনফেকশন কিছু তৈরি হয়েছে মানে আলসার একটা তৈরি হয়েছে বা আলসারের টেন্ডেন্সি আসছে এটা আপনাদেরকে ধরতে হবে সেই জায়গা থেকে বলছি আপনাদের কিন্তু স্টমাক আলসার বলুন বা যে যে কোনো রকম আলসারের ক্ষেত্রে কিন্তু এই কাঁচা হলুদ মানে অত্যন্ত ভালো কাজ করে কার্কুমিন একটা কথা আপনাদের একটু মনে করিয়ে দিই আজকে থেকে আমাদের বহু বছর আগেও কিন্তু এই কাঁচা হলুদকে আমাদের বয়স্ক মানুষরা ব্যবহার করতে বলতেন ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে যেখানে কোথাও কিছু কেটে গেলে হলুদ লাগানো হতো রক্ত বন্ধ করার জন্য এবং আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য কিন্তু হলুদ খাওয়ানো হতো যদি কারো টাইফয়েড হতো বারবার কোনো রকম সংক্রমণ হতো তাদেরকে কাঁচা হলুদ কিন্তু কাঁচা হলুদকে কার্কিউমিনকে কিন্তু আমাদেরকে কাজে লাগিয়ে এসছেন অর্থাৎ আমাদেরকে যে কোনো আলসার যে কোনো ঘা থেকে রক্ষা পেতে গেলে অত্যন্ত ভালো কাজ করে স্কিনের ক্ষেত্রে কাঁচা হলুদ মানে কার্কিউমিনের তুলনা হয় না যদি আপনার স্কিনে ইনফেকশন হয় যেমন এখন সব বেশি একটা হচ্ছে ভাইরাল খুব হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন প্রত্যেকের শরীরের এটা বহু মানুষের মধ্যে দেখা যাচ্ছে ফাঙ্গাল ইনফেকশন দাদির মতো হচ্ছে এবং সেটি কিছুটি ভালো হতে চাইছে না বছরে বছর পর বছর রয়ে যাচ্ছে সেখানে জ্বালা হচ্ছে ইরিটেশন হচ্ছে চুলকানি হচ্ছে এই রকম সমস্যা যখন থাকছে এবং সেগুলো কিছুতেই ভালো হচ্ছে না আপনি প্রতিদিন পাল্টে পাল্টে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন ডাক্তারবাবু আপনাকে অয়েন্টমেন্ট দিচ্ছেন আপনি অয়েন্টমেন্ট লাগাচ্ছেন তাও ভালো হচ্ছে না আপনি কিন্তু কার্কিওমিনটা ট্রাই করতে পারেন আমাদের কার্কুমিন কিন্তু স্কিনের ক্ষেত্রে দারুণ রেজাল্ট প্রদান করছে যাদের এই সমস্যা আছে তারা টানা ছ মাস ইউজ করুন যাদের সমস্যা নেই তারাও ইউজ করুন যাদের তাদের এই সমস্যাটা না হয় কারণ ফাঙ্গাল ইনফেকশন একবার হলে কিন্তু চট করে ভালো হতে চাইছে না বহুদিন আমাদের সমস্যায় ফেলে রাখছে এবং আমাদের স্কিনের যে গ্লো স্কিন যে স্কিন ইন্ডেক্স যেটা রয়েছে সেই সেই গ্লোটাকে বজায় রাখে কিন্তু কারকুমিন কারণ আমাদের শরীরে এই স্কিনের জৌলতা মানে একটা উজ্জ্বল ভাব এবং বয়েস ধরে রাখা বলতে পারেন মানে হরমোন সিক্রেশনগুলো সঠিকভাবে হলে তবেই আমাদের বয়স ধরে রাখা যায় এই হরমোন সিক্রেশন প্রত্যেকটা গ্রন্থি থেকে হরমোন সিক্রেশনের দিকটা কিন্তু কার্কুমিন অত্যন্ত ভালোভাবে কাজ করে অত্যন্ত ভালোভাবে করে সেই জন্য স্কিনের যে কোনো সমস্যায় আপনি কার্কুমিনকে বেছে নিন এবং যদি কারোর প্রধানত বললাম ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত জাতীয় কিছু হয় সেটা কোনো একটি স্কিনের ইনফেকশন দীর্ঘদিন ভালো হচ্ছে না আপনি যে কোনো মেডিসিন ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সঙ্গে কার্কিওমিনটা আপনি ইউজ করুন যাদের অ্যাকিউট লিভার ড্যামেজ হয় মানে অ্যাকিউট লিভার ড্যামেজ মানে আপনি সারা দিনে হয়তো যে ফুড অনেকে খুব বেশি খায় কিংবা বাইরের খাবার বেশি খান তাদের যেটা সমস্যা প্রধানত শুরু হয় সেটা হচ্ছে লিভার সঠিকভাবে কাজ করে না মানে প্রত্যেকটি অঙ্গের আমাদের কিন্তু একটা সিস্টেম আছে যে তার এতটুকুই তার নেওয়ার ক্ষমতা আছে যখন তাকে বেশি দিয়ে দেওয়া হয় মানে আমাদের শরীরে আপনি যা তেল দেওয়ার কথা যতটা ভাজাভুজি যতটা স্পাইসি খাবার আমার শরীরে প্রয়োজন যখন তার থেকে বেশি চলে যায় তখন কিন্তু আমাদের লিভার ড্যামেজে শুরু করে মানে ড্যামেজ বলতে আপনাদেরকে একটুখানি খুলে বলি লিভার প্রপার ওয়ার্ক করতে কম করতে শুরু করে লিভারের কাজ কি প্রধান কাজ কি লিভারের প্রধান কাজ হচ্ছে বাইল সিক্রেশন মানে এনজাইম সিক্রেশন অ্যাসিড সিক্রেশন এমন একটি অ্যাসিড সিক্রেশন হয় সেটা কিন্তু কোনো এলিমেন্টকেও গলিয়ে দিতে যেকোনো একটা এলিমেন্টকেও গলাতে পারে এরম একটি অ্যাসিড সেই অ্যাসিডটি সিক্রেশন হলে সেই বাইলটা সিক্রেশন হলে প্রধানত যেটা হয় আমরা যে খাওয়া দাওয়াগুলো করছি খাবারটাকে হজম করায় এবং তার সঙ্গে আমাদের মল তৈরি করে মানে পায়খানা তৈরি করে এইবার সমস্যা এখান থেকেই হয় যখনই আমরা অত্যন্ত বেশি কিছু স্পাইসি খাবার খেয়ে ফেলি তখনই কিন্তু আমাদের সমস্যা তৈরি হয় কি সমস্যা তৈরি হয় আমাদের পটি ক্লিয়ার হয় না এটা প্রধান দিক মানে যতটা বাইল সিক্রেশন হয়েছে তার থেকে আপনি অনেক বেশি কিন্তু আপনি দিয়ে ফেলেছেন আপনার শরীরে তার জন্য যথেষ্টটা নয় তার মানে আপনার কিন্তু লিভার তখন বুঝতে হবে ওয়ার্ক ঠিকঠাক করছে না কাজ ঠিকঠাক করছে না এই অ্যাকিউট লিভার যে ড্যামেজ হয় তখন কিন্তু আমাদের কারকুমিনের ক্ষেত্রে যেটা হয় সেটা প্রধানত যেটা হয় বাইরে থেকে যে খাবারগুলো খাচ্ছেন বাইরের খাবার খাচ্ছেন তার মধ্যে দিয়ে যে ব্যাকটেরিয়া শরীরের মধ্যে যাচ্ছে সেই ব্যাকটেরিয়া থেকেই কিন্তু আমাদের সমস্যাটা প্রথম শুরু হতে শুরু করে তৈরি হতে অর্থাৎ প্রথমেই যেটা বলেছি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল কার্কুমিনের থেকে জুড়ি মেলা ভার সেই জায়গায় কিন্তু আমাদের অত্যন্ত ভালো কাজ করে অ্যাকিউট লিভার ড্যামেজটাকেও কিন্তু কার্কুমিন আটকায় কোলেস্ট্রলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে কারকুমিন যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে তারা অবশ্যই নিন যাদের যারা কোনোভাবে আপনারা হয়তো কোলেস্ট্রল টেস্ট করেছেন তারা লিপিড প্রোফাইল টেস্ট করে দেখেছেন তাদের যাদের এলডিএলটা বেশি রয়েছে হ্যাঁ মানে ব্যাড কোলেস্ট্রলটা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উপকারী কিন্তু এটা যাতে আপনার শরীরে ব্লাডের কোলেস্ট্রলের মাত্রাটা না বেড়ে সঠিক রূপে থাকে এবং যদি বাড়া থাকে সেটা যাতে কন্ট্রোল হয় সেদিকেও কিন্তু এ নজর দেয়